আপনাদের নিউজ ভ্যানগার্ডের আপডেট নিউজে স্বাগত। তীব্র গরমে সামান্য বৃষ্টি যেমন সুরাহা দেয় সাধারণ মানুষকে, ঠিক তার পাশাপাশি কৃষকদের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। ঠিক এমন একটি ঘটনা আজকে উঠে আসছে উদয়পুরে, যেখানে উদয়পুরের প্রায় কৃষি প্রধান অঞ্চল ছাতারিয়া, সেই গ্রামের একাংশ মানুষ কৃষি কাজের উপরই নির্ভরশীল এবং তারা সেই জমিতে তাদের এই ফসল ফলিয়ে বাজারের রাজ্যের বিভিন্ন বাজারগুলোতে ফসলের চাহিদাও মেটাচ্ছে। কিন্তু গত কয়েকদিন ধরে বৃষ্টিপাতের ফলে সবজি ক্ষেত নষ্ট হচ্ছে, একাংশ ফলিত সবজি পচে যাচ্ছে বা গাছের গোড়া নষ্ট হচ্ছে, এমনও কিন্তু অভিযোগ জানাচ্ছেন আজকে উদয়পুরের ছাতারিয়া এলাকার কৃষকরা। এবং বলে রাখা ভালো যে সম্প্রতি পশ্চিমবঙ্গের উপর দিয়ে যশের মতো একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বয়ে গেছে এবং তার প্রভাব কোথাও না কোথাও রাজ্যের উপরে পড়েছে এবং তার ফলে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হয়েছে এবং এখনো ইদানিং প্রায় প্রত্যেক দিনই বলা যেতে পারে ভোর রাতে বা কখনো কখনো বিভিন্ন জায়গায় অল্প থেকে মাঝারি বৃষ্টিপাত হয়ে থাকে এবং সেই বৃষ্টির ফলে কিন্তু কৃষকদের এখন চিন্তার ভাঁজ সৃষ্টি হয়েছে। তাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে, বৃষ্টির ফলে জমিতে জল জমে যাচ্ছে, যার ফলে পচন ধরছে ফসলের। এমনই আজকে ঘটনা দেখা যাচ্ছে যে উদয়পুরের অন্যতম কৃষি প্রধান এলাকা ছাতারিয়া, ওই এলাকার একাংশ মানুষ কৃষিকাজের উপরই নির্ভরশীল এবং উৎপাদিত ফসল রাজ্যের বিভিন্ন বাজারের চাহিদা মেটায়। কিন্তু গত কয়েকদিন ধরে বেশ বৃষ্টিপাতের ফলে তাদের এই রকম ক্ষতির সম্মুখীন তারা, যার ফলে তারা বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের সামনে তারা তাদের এই দুঃখ দুর্দশার কথাই তারা তুলে ধরলেন। একবার শুনে নেব কৃষকরা কি বলছেন। আমার নাম ফজল সরকার, আমি ছাতারিয়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দার। দীর্ঘ 20-25 বছর যাবৎ কৃষি কাজে লগে যুক্ত, এখন টানা বর্ষণে দেশকে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। আমি গভর্নমেন্টের কাছে দাবি রাখছি কিছু যদি আর্থিক সাহায্য করে তাহলে কিছু উপকৃত হয়ে থাকি। আমরা শুনলাম তিনি যেমনটা জানাচ্ছেন যে প্রায় দীর্ঘ 20-25 বছর ধরে তারা কৃষি কাজের সঙ্গে যুক্ত, কিন্তু বর্তমানে যে পরিস্থিতি, একদিকে যেমন করোনার জন্য সব দিকেই বন্ধ, মানুষ ঘরবন্দী গৃহবন্দী অবস্থায়, যার ফলে আর্থিকভাবেও মানুষ পিছিয়ে পড়ছেন অনেকটাই এবং রুটি রুজি একদমই বন্ধ, রোজগার তলানিতে গিয়ে ঠেকেছে। সুতরাং পরিস্থিতি মোকাবিলার জন্য একমাত্র এখন তারা কৃষিকাজ করে তাদের সংসার চালাচ্ছেন, কিন্তু এভাবে বৃষ্টি হলে তারা তাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে, যার ফলে তারা চিন্তার ভাঁজ সৃষ্টি হচ্ছে তাদের কপালে এবং এমতাবস্থায় তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন। রাজ্য সরকার যদি তাদেরকে কিছু কিছু ক্ষেত্রে কোনো সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে কৃষকরা উপকৃত হবেন, যেমনটাই মনে করছেন উদয়পুরের ছাতারিয়া গ্রামের একাংশ কৃষক। শুধুমাত্র এই একজন কৃষকই নয়, তার পাশাপাশি বহু কৃষকই রয়েছেন, তারাও এই একই সমস্যার সম্মুখীন। বেশ কয়েকদিন আগেও আমরা দেখেছি উদয়পুরের এই গ্রামের বা এই কৃষি প্রধান এলাকার ছবি আমরা দেখেছি, সেখানেও দেখা যাচ্ছিল যে তীব্র গরমের ফলে কোথাও কোথাও গাছের পোকা ধরে যাচ্ছিল বা পোকার ফলে নষ্ট হয়ে যাচ্ছিল ফসল। কিন্তু আবার দেখা যাচ্ছে যে একদিকে বৃষ্টির ফলেও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে ফসল। সুতরাং এই পরিস্থিতি কবে নাগাদ পরিত্রাণ পাবে, কবে সুরাহা হবে, সেদিকে কিন্তু একাংশ কৃষক তাকিয়ে রয়েছেন। তারা একমাত্র তাদের যেহেতু রোজগারের ভরসা এই মুহূর্তে কৃষিকাজে এবং তারা বহু বছর ধরে কৃষি কাজের উপর নির্ভরশীল, তারা কৃষি কাজ করে দিন যাপন করেন, কিন্তু সেই কৃষি ক্ষেতের যেই ক্ষতি দেখা দিয়েছে বা বৃষ্টির ফলে ফসলের যে ক্ষতি দেখা যাচ্ছে তার ফলেও কিন্তু তারা এক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়ে দাঁড়িয়েছেন যে এই পরিস্থিতিতে তারা কিভাবে বেরোবে, কিভাবে তারা সংসার প্রতিপালন করবেন, কিভাবে তারা বাঁচবেন আগামী দিনে, এই চিন্তায় কিন্তু এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে সমগ্র অংশে। যেরকম ভাবে ঘুরপাক খাচ্ছে এই চিন্তা, তার পাশাপাশি কৃষকদেরও কিন্তু এই মুহূর্তে একটা বড় চিন্তা হয়ে দাঁড়িয়েছে। বলা যেতে পারে উদয়পুরের যে যে এলাকার আমরা ছবি দেখছি ছাতারিয়া, সেই এলাকা থেকে চাষাবাদ করে কিন্তু কৃষকরা রাজ্যের বিভিন্ন বাজারে এই কৃষি ফসল, কৃষিজ ফসল তারা পৌঁছে দেয় এবং যার ফলে মানুষ কিন্তু বিভিন্ন প্রান্তে বসে থেকে সেই কৃষিজ ফসল পেয়ে থাকে। কিন্তু বর্তমান দাঁড়িয়ে কৃষকরাই কিন্তু এখন ক্ষতিগ্রস্ত, ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষকরা এবং যার ফলে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন উদয়পুরের এই কৃষকরা। ফিরে আসছে আর অন্যান্য সংবাদ নিয়ে, এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।